স্বামী লাস্ট ম্যান আমি ভেবেছি। ফায়ার সার্ভিস পুলিশ সব ওকে চলে আসছে আমাদের ফালাইয়া। আমি আর রাজীব দুজন ছিলাম, পরে রোলিং করতে করতে ডোম্বাটা শুনলেন বুসরা ডাক্তার মুরাদ, আর কোনো আশা নেই শাহিনাকে জীবিত উদ্ধারের। দুঃখ, কিছুক্ষণ আগে উদ্ধারকর্মী, আপনি জানেন ফায়ার ব্রিগেডের সবচেয়ে শক্তিশালী উদ্ধারকর্মী খায়ের এসেছেন ভিতর থেকে। তিনি বলেছিলেন যে তার জীবন থাকতে এই মেয়েটিকে উদ্ধার না করে তিনি এখান থেকে যেতে চান না, কিন্তু এখন এই সর্বশেষ দুর্ঘটনায় আসলে আর কোনো প্রাণের আশা নেই। তবে যেটা স্বস্তির খবর, সকল উদ্ধারকর্মী জীবন নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। আপনি শুনলেন যে ড্রিল মেশিন দিয়ে রড কাটার সময় এই আগুনের সূত্রপাত হয়েছে। বুসরা, আমি একটু নিরাপদে গিয়ে আবার আপনার সঙ্গে কথা বলছি। জি রূপা, আপনি অবশ্যই নিরাপদে থাকুন, আমরা আবারও ফিরবো আপনার কাছ থেকে। পারভেজ, আপনি কি দেখতে পাচ্ছেন এখন সেখানে? আমরা রূপার কাছ থেকে জানলাম যে শাহিনা নামে যিনি আটকে ছিলেন তাকে শেষ পর্যন্ত উদ্ধার করা যায়নি। আপনি 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 যেটা বলছিলেন আমাদের থেকে ঠিক এটা বুঝতে পারিনি প্রথমে, তারপরে যেটা জানলাম যে এখানে আমাদেরকে জানানো হলো যে উদ্ধারকর্মী তিনজন উদ্ধারকর্মী এরই মধ্যে আহত হয়েছেন, যারা ভিতরে ঢুকেছিলেন, ভিতরে কোনো কারণে আগুন লেগে গেছে এবং উদ্ধারকর্মী আরো বেশ কয়েকজনের থাকার কথা। এবং আমি এখান থেকে যতটুকু বুঝতে পারছি যে আগুনটি বেশ বড় সড়ো আগুনই লেগেছে ভিতরে, এবং সেই আগুনের ধোঁয়ায় মূলত বাইরে আসছে এবং উদ্ধারকর্মীদের বের করে এই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দ্রুত বেগে অ্যাম্বুলেন্স তাদেরকে নিয়ে হাসপাতালে চলে গেছে। এবং আপনাকে জানাতে চাই যে এই এই উদ্ধার প্রক্রিয়া নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ ধরে একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি এইখানে রয়েছে, এবং আমরা যতটুকু বাইরে থেকে দেখতে পাচ্ছি সেটা হলো যে কিছু ধোঁয়া উঠছে ভবনের দিক থেকে মাঝ বরাবর যে বিভিন্ন ফায়ার ব্রিগেডের কটি ইউনিট এসেছে আপনি কি আমরা দেখতে পাচ্ছি? সম্ভবত ফায়ার ব্রিগেডের গাড়ি এসে পৌঁছেছে, কয়টি ইউনিট এসেছে আপনি কি আমাদের জানান? না, ফায়ার ব্রিগেডের কয়টি ইউনিট ঠিক তাতে কথা হলো যে এখানে ফায়ার ব্রিগেডের অনেক গাড়ি আছে আগে থেকে, এবং এরই মধ্যে তারা উপরে চলে গেছে এবং মূলত ফায়ারের লোকজনই ভিতরে কাজ করছিল। তবে পাম্প তুলে যাওয়ার যে বিষয়টি তারা পাইপ আমি উপরে নিয়ে যেতে দেখেছি, তারা নিশ্চয়ই এর মধ্যে পানি দেওয়া শুরু করবেন ভিতরে, এবং তাদের পানিবাহী গাড়ি পিছনে রয়েছে, সামনের দিকেও বিভিন্ন জায়গায় রয়েছে। এখন ভিতরে সিলিন্ডারও তারা নিয়ে গেছেন, আর এখন কিভাবে নেভাবে আগুনটা সেটা ঠিক আমরা জানি না। এখান থেকে ঠিক এই আমি যে অবস্থানে আছি সেখান থেকে বোঝা সম্ভব নয়, তবে এটুকু আমরা এখান থেকে বুঝতে পারছি যে যেটি আপনাকে আমি প্রথম বুঝেছিলাম যে সম্ভবত একজনকে নিয়ে বের হয়েছেন তিনি সেই আটকে পড়া শাহিনুর, কিন্তু পরবর্তীতে যেটা বুঝলাম যে আসলে সেই আটকে পড়া ব্যক্তি নন, সেই নারী শ্রমিক নন, মূলত তাকে উদ্ধার করতে তারা যে জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করছেন তারাই প্রায় মৃত্যুর মুখে পড়েছেন। বুঝতে আপনি দেখতে পাচ্ছেন কিনা আগুনের ধোঁয়া আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, তবে আমরা কিন্তু এখান থেকে দেখছি যে আগুনের ধোঁয়া উপরের দিকে উঠছে উঠছে, এবং এখনো সেই আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। মূলত আপনি জানেন যে আজকে এই ভবনের আশেপাশে এবং ভিতরে ঢোকার বিষয়ে বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে, উদ্ধারের এই যে শাহিনুরকে উদ্ধার করা হবে কি হবে না তা নিয়েও এক ধরনের মতদ্বৈততা ছিল, কিন্তু তারপরও ফায়ার ব্রিগেডের সাহসী কর্মীরা তারা শেষ চেষ্টা করছেন, তাদের শেষ সর্বশেষ দিয়ে তারা চেষ্টা করে যাচ্ছিলেন, এবং তারা বলছিলেন যে তারা শেষ পর্যন্ত দেখতে চান এবং তাকে উদ্ধার করতে চান, কিন্তু দেখুন শেষ পর্যন্ত সেখানে কোনো কারণে হয়তোবা আমরা ধারণা করতে পারি এখানে যা ঘটতে পারে সেটা হলো
ভেতরে আগুন, তারা যে ভিতরে জানেন যে আপনি বিভিন্ন ধরনের কাপড় রয়েছে এবং এখানে যে কাটার মেশিন ব্যবহার করা হচ্ছিল আর সেই কাটার মেশিনের কারণেও হতে পারে যে সেখান থেকে স্পার্ক হয়ে আশেপাশের কোনো কাপড়ের যে স্তূপ আছে তাতেও আগুন লেগে গিয়েছে কিনা আমরা জানি না। এগুলো এগুলো আমাদের ধারণা প্রসূত কথা আমি দুষ্টাব আপনাকে বলছি। তবে বিষয়টি হলো যে খুবই রূপা আপনি কি আগুন নেভানোর কোন রকম প্রস্তুতি দেখতে পাচ্ছেন? আগুন নেভানো হচ্ছে বুঝনা, কিন্তু আগুন শুধুমাত্র তো আগুনের দুর্ঘটনা নয়, এর মধ্যে দিয়ে এই ধ্বংসাবশেষের ভেতরে যে উদ্ধারকারীরা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করছিলেন তারা সকলে আহত হয়ে পড়েছেন। শেষ মুহূর্তে আসলে শাহিনার হাত ধরেছিলেন ডাক্তার মুরাদ, যার সাথে কিছুক্ষণ আপনি কথা বললেন, তিনি নিজে অসুস্থ হয়ে পড়েছেন, সব শেষ তিনি বেরিয়ে এসেছেন। তিনি ক্ষোভের সাথে বলেছেন সকল প্রশিক্ষিত বাহিনী তাদেরকে রেখে দ্রুত গতিতে বেরিয়ে এসেছে। আমরা বুঝতে পারি এইরকম পরিস্থিতি আসলে নিজের জীবন বাঁচানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত এই দুঃখের মধ্যে সবচেয়ে সৌভাগ্যের বিষয় যে প্রতিটি উদ্ধার কর্মী, ভেতরে থাকা ডাক্তার তারা জীবন নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন, কিন্তু সেই সাথে শাহিনার বেঁচে থাকার সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে গেছে। সে সর্বশেষ নয়তলা ভবন ধস যার জীবন দিতে পারেনি এই অগ্নিকাণ্ড কিন্তু মৃত্যুবরণ করেছে বলে ডাক্তার নিশ্চিত করেছেন। সেখানে আরেক দফা ধস নেমেছে এবং আগুন চেষ্টা করা হচ্ছে আগুন যেন আর ছড়িয়ে না পড়ে, সেজন্য উদ্ধারকারী বাহিনীরা কাজ করছেন এবং সকল সাংবাদিক আমরা যারা দীর্ঘ সময় ধরে এখানে কাজ করছিলাম তারা আসলে ভবন ছেড়ে আমরা এখন চলে যাচ্ছি, কারণ প্রতি মুহূর্তে এই ঝুঁকির মাত্রা বাড়ছে। রূপা আপনাকে অনেক ধন্যবাদ, আপনি নিরাপদে থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার কাছ থেকে সবশেষ পরিস্থিতি জানবো।